নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বলছি বন্ধুরা আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে তো বাড়িতে আমরা পেঁয়াজ চাষ করতে পারি পেঁয়াজ কলি চাষ করতে পারি এবং ছোট জায়গাতেও করতে পারি দেখুন আমি একটা বাস্কেট নিয়েছি তাতে আমি কীভাবে সহজভাবে আপনারা চাষ করতে পারবেন এবং পেঁয়াজ কলি হলে পেঁয়াজ কলি পাবেন পেঁয়াজ পাতাও পাবেন এবং অবশেষে লাস্টে পেঁয়াজও পাবেন তো বন্ধুরা আমি মাটি নিয়ে নিচ্ছি মাটিতে আমি কি দিচ্ছি প্রথমে একটা পরের দিন নিলাম যেটা ঢেকে অনেক ছিদ্র করে দিয়েছি জল পাস হওয়ার জন্য তো মাটিতে আমি দিয়েছি কোকোপিট গোবর সার আর মাটি হচ্ছে গিয়ে থার্টি পারসেন্ট সব ইকুয়াল দিয়েছি এইটা মিক্স করে আমি সুন্দর করে ট্রেতে বসিয়ে নিয়েছি এই পেঁয়াজগুলো বাজারে কিনতে পাওয়া যায় এবং যারা গাছ বিক্রি করে তাদের কাছেই কিনতে পাওয়া যায় এগুলো খালি পেঁয়াজের গাছের জন্য এই যে কালারটা দেখছেন এই কালারটা খেয়াল করুন আর আরেকটা বিক্রি হয় সেটা একদম ডিপ কালারের সেটা কিন্তু সেটা বসালে হবে পেঁয়াজ কলি আর এটা বসালে হবে পেঁয়াজ এটা একটুখানি খেয়াল রাখবেন তো একটা ট্রেতে কুড়িটা ম্যাক্সিমাম বসানো যেতে পারে এই রকম সাইজে আপনারা চাইলে টবেও বসাতে পারেন বা ছাদে যদি পার্মানেন্ট বেড থাকে সেখানেও বসাতে পারেন খুব সহজে এগুলো কিন্তু গ্রো হয় এতটাই সহজে গ্রো হয় আপনাকে এটা নিয়ে এক্সট্রা কোনো কিছু করতে হবে না এটা বসালেই হবে প্রথমে আমি সুন্দর করে পেঁয়াজগুলোকে এক এক করে সাজিয়ে নিলাম এবং প্রত্যেকটা পেঁয়াজ থেকে প্রত্যেকটা পেঁয়াজের দূরত্ব একটা ডিস্টেন্স মেনটেন করলাম আপনারা দেখুন প্রত্যেকটা পেঁয়াজ থেকে দূরত্বগুলো একটু আর ঠিক এইভাবে পেঁয়াজগুলোকে ঢেকে দিন খালি পেঁয়াজের মাথার অংশটা বেরিয়ে থাকবে দেখুন কিভাবে আমি ঢাকছি পেঁয়াজটা যাতে পুরো ঠান্ডা থাকে এই তখন এটা উল্টো বসিয়েছিলাম এইভাবে বসাবেন তো জাস্ট পেঁয়াজটা যাতে মাটির এসে পুরো ঠান্ডা হয়ে থাকে যখনই পেঁয়াজটা মশ্চার পাবে এবং নিচ থেকে শিকড় ছাড়া শুরু করবে আর নতুন করে পেঁয়াজের গাছ বেরাতে শুরু করবে তো পেঁয়াজের গাছ বেড়াবে দেখুন কত সহজে এবং কত তাড়াতাড়ি গাছগুলো গ্রো হবে দিনে দিনে প্রতিদিন যদি আপনি দেখেন তো বাড়তে থাকবে আগে দেখালাম বসানো এটা হচ্ছে গিয়ে আমাদের তিন দিনের মাথায় তিন দিন পরে আপনারা এই এইরকম দেখতে পাবেন সবে কিছু কিছু গাছের কিছু কিছু পেঁয়াজ থেকে গাছ বেরিয়েছে আর দুটো একটা থেকে পেঁয়াজ গাছ বেরায়নি এখনও তো এটা তিন দিনের আপডেট আমি এবার দেখাচ্ছি আপনাদের চার দিন পরে কি অবস্থা তো চার দিন পরে দেখুন সমস্ত গাছ দিয়ে কিন্তু সমস্ত পেঁয়াজ দিয়ে কিন্তু গাছ বেরিয়ে গেছে একটা পেঁয়াজ নেই যেটা দিয়ে গাছ বেরোয়নি খেয়াল করুন প্রত্যেকটা গাছ বেরিয়েছে এবং খুব তাড়াতাড়ি বাড়বে গাছগুলো আর সহজ পদ্ধতিতে গাছ করা এটা আমি সবসময় চেষ্টা করি এবং প্রত্যেক ভিডিওতেও বলি যে সহজভাবে কি করে গাছ করা যায় তো পেঁয়াজ পাতা আপনারা এখান থেকে একদমই ব্যবহার করতে পারবেন কেটে নিয়ে আর যদি আপনারা পুরোপুরি পেঁয়াজ চান তাহলে কিন্তু পাতা একদম গাছ শুকিয়ে যাবে তারপরে পাবেন এটা দেখুন ছ দিন পরে আমি আপডেট দিচ্ছি এই অবস্থায় যখন ছ দিন পরে আমার গাছ এরকম অবস্থা হলো তার মানে গাছের পাতা উপরে অনেকটা বেড়েছে কিছু শিকড়ও নিচে বেড়েছে নাহলে এত বড় পাতা হতে পারে না তো এই কনসেপ্টটা মাথায় রাখবেন গাছের উপরে যদি বাড়ে তাহলেই গাছের শিকড়ও বাড়বে তো সেখানে দাঁড়িয়ে আমি এখন কি করব এটা হচ্ছে আট দিন যখনই ছদিন পরে দেখবেন পেঁয়াজের পাতাগুলো একটু বড় হয়েছে তখন আপনারা করবেন শুধুমাত্র জল ব্যবহার করবেন আর এখানে অন্য কিছুর প্রয়োজন হবে না মাটিতে গোবর সার দেওয়া আছে থার্টি পারসেন্ট আর এখানে জল ব্যবহার করবেন দেখুন গাছগুলো ধীরে ধীরে সুন্দরভাবে সেজে উঠছে পুরো ট্রেটা ট্রে ভরে গাছ হচ্ছে আর একটা গাছ যখনই খাওয়ার পাবে তখন তার রূপ কিন্তু আলাদা হবে এটা হচ্ছে কি এগারোতম দিন এগারো দিনের মাথায় দেখুন গাছকে গাছে কিন্তু একবার ছ দিনের মাথায় খোল জল দিয়েছি তারপরে আবার দিচ্ছি আমরা আবার পাঁচ দিনের মাথায় মানে এগারো দিন এই যে ফার্স্ট খোল জলটা পড়েছে গাছের চেহারা কিন্তু অনেকটাই বদলে গেছে এবার দেখুন আমি বারো দিন পরে আপনাদের আপডেট দেখাচ্ছি গাছের কতটা পরিবর্তন হয়েছে তো মাটিটা এত সুন্দর যেখানে গাছ খুব সহজে বাড়ছে এবং গাছের শিকড় খুব সহজে চলাচল করছে মাটিটা করার সময় আপনারা দেখিয়েছিলাম কত সুন্দর একটা মাটি আমরা তৈরি করেছি এই রকম অবস্থায় গাছ হতে মাত্র পঁচিশ দিন টাইম লাগবে তার ভিতরে কিন্তু আপনারা গাছ একদম ভর্তি হয়ে যাবে বেশি টাইম লাগে না পেঁয়াজ গাছ হতে আর পেঁয়াজ কলি হতেও খুব বেশি টাইম লাগে না গাছটা যতক্ষণ বড় হবে গাছের গ্রোথ তৈরি হবে ঠিক সঙ্গে সঙ্গে পেঁয়াজ কলি স্টিক ছাড়বে তো সেটা আমি আলাদা একটা ভিডিও করে আপনাদের নিশ্চয়ই দেখাবো পেঁয়াজ কলি আমি কিছু গাছ বসিয়েছি সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই ভিডিও দেখাব এটা হচ্ছে গিয়ে আপনাদের কুড়ি তম দিন দেখুন গাছ ভরে উঠেছে ট্রেতে সম্পূর্ণ গাছ বড় হয়ে গেছে তো মাত্র বাইশ দিন চব্বিশ দিনে বা পঁচিশ দিনে গাছ কিন্তু এই পজিশন হয়ে যাবে আপনি যদি গাছ এমনিও করে রাখেন গাছ থেকে যদি আপনি পেঁয়াজ চাইছেন না বা অন্য কেউ চাইছেন না আর একটু ঘন বসান দেখুন কত সুন্দর একটা ছাদে উজ্জ্বল হয়ে থাকবে এই সামান্য ট্রেটাই এবার দেখুন আমি বাইশ দিনের দিন আপনাদের আপডেট দিচ্ছি গাছ কিন্তু পুরোপুরি সম্পূর্ণ বড় হয়ে গেছে এবং নিচের দিকে এক দেড় মাসের ভিতরে কিন্তু নিচে আমরা পেঁয়াজও পাব তো পেঁয়াজের ভিডিওটা আমি নিশ্চয়ই পরে আবার দেখাবো অন্য সময় আমি আপডেট দেবো এত তাড়াতাড়ি আপডেট দিয়ে দিলাম এই সময় কিন্তু পেঁয়াজ গাছ সবাই বসাতে পারেন আমি বলেছিলাম পেঁয়াজ কলিটার আপডেট একটু দেবো তো পেঁয়াজ কলি আপডেটটা আপনাদের দিচ্ছি এইগুলো হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আর পেঁয়াজ গাছের ভিতর তফাতটা কোথায় ওটাও পেঁয়াজ থেকে করেছিলাম তো এটাও তাই তো অসংখ্য ধনে পাতা গাছ লাগানো হয়েছে যেগুলো আপনাদের একটু দেখিয়ে রাখি আমি আগে ধনে পাতার ভিডিও করেছিলাম তো আমার পুরো ছাদে বেড জুড়ে এবার শীতে আমাকে ধনেপাতা পাতা কিনতে হয় না দেখতে পাচ্ছেন আমি প্রথম লট একটা লাগাই তারপরে আবার পনেরো দশ দিন পরে আবার লাগাই আবার দশ দিন পরে লাগাই এক মাসের ভিতরে তিনবার গাছ লাগালে আপনার কিন্তু ছাদে ভরে থাকবে সব সময় তো অন্য গাছ হতে হতে আপনি ধাপে ধাপে ধনেপাতা গাছ নিতে পারছেন তো আপনাদের পেঁয়াজ কলে আর পেঁয়াজের ভিতর তফাতটা দেখায় এইটা দেখুন এটার কিন্তু পেঁয়াজের গ্রোথটা অন্য রকম পাতাগুলো একটা স্টিক ওঠা যে একটাও টুক দুটো স্টুক স্টিক তারা কিন্তু সুন্দরভাবে দুদিকে চলাচল করছে মানে দুদিকে একদম সমান সমানভাবে দেখুন গাছগুলো বেরিয়ে আছে ভালো করে আমি দেখাচ্ছি ক্লোজে আবার দেখুন আর এখানে কিন্তু পেঁয়াজ পাতার ক্ষেত্রে একটু আলাদা যখন আমরা পেঁয়াজটা বসাবো তখন কিন্তু পেঁয়াজের ভিতর থেকে একটা না দুটো না পাঁচটা ছটা পর্যন্ত এরকমভাবে স্টিক বেরাবে এই দেখুন একটা সুন্দর স্টিক বেরিয়েছে এরপরে পেঁয়াজ কলি বেড়াবে আর এটাই যদি পেঁয়াজ হতো তাহলে কিন্তু দুটো চারটে একবারে বেরাতো যেটা পেঁয়াজ গাছটা শুরু থেকে আমি দেখালাম এবার পেঁয়াজ গাছটা দেখাচ্ছি ডিফারেন্সটা দেখুন তাহলেই বুঝতে পারবেন পেঁয়াজ কলি আর পেঁয়াজ গাছ কি করে চিনবেন দেখুন একসাথে অনেকগুলো করে ব্রাঞ্চ বেরিয়েছে পরপর ব্রাঞ্চগুলো অনেকগুলো ব্রাঞ্চ আছে এবং একটু সরু হয় যেটা পেঁয়াজ পাতা আমরা বাজারে কিনি এটাই হচ্ছে ডিফারেন্স একটা পেঁয়াজ থেকে অনেকগুলো গাছ বেরায় আর পেঁয়াজ কলির ক্ষেত্রে দুটো গাছ বেরালো সেটা কিন্তু অনেক স্ট্রং এবং দুটো পাতাগুলো দুদিকেই চলে যায় তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভালো থাকুন সুস্থ থাকুন